আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের যে গল্পটি নিয়ে আলোচনা করব সেটি হলো অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি। এই পথের দাবি মূল উপন্যাসেরই নাম, পাঠ্যাংশটিও পথের দাবি নাম দেওয়া হয়েছে। এটি পথের দাবি মূল যে উপন্যাস তার ষষ্ঠ অংশবিশেষ। এই অংশে এখানে কয়েকটি চরিত্র তোমরা পাবে, নিমাইবাবু, জগদীশবাবু এবং অপূর্ব, ও মূল চরিত্র যে তিনি হচ্ছেন সব্যসাচী মল্লিক। এখানে সব্যসাচী মল্লিক গিরিশ মহাপাত্র নামে পরিচয় দেওয়া হয়েছে। পুরো ঘটনাটা পর্যায়ক্রমভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষার সময় তোমাদের লাইন ধরে প্রশ্ন দিবে, তখন কোন অংশে তোমরা জায়গাটা আছে তোমরা যদি চিনতে পারো, সঠিক অংশটি তুললে তোমরা ঠিকঠাক লিখতে পারবে। তো প্রথমে তোমাদের বিষয় সংক্ষেপ, বিষয়টা পুরো গল্পের বিষয়টা সংক্ষেপে আলোচনা করছি। দেখো গল্পটা শুরু হচ্ছে এইভাবে, পুলিশ অফিসার যে উচ্চপদস্থ অফিসার নিমাইবাবু, তার সঙ্গে অপূর্ব পুলিশ স্টেশনে প্রবেশ করছে। অপূর্বর সঙ্গে নিমাইবাবুর আগে একটা পরিচয় আছে। কী পরিচয় আছে? অপূর্বর বাবা নিমাইবাবুকে এই চাকরিটি করে দেওয়ার সময় সুযোগ করে দিয়েছিলেন, বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। সেই সূত্রে নিমাইবাবুকে অপূর্ব কাকাবাবু বলে ডাকত। তো নিমাইবাবুর সঙ্গে অপূর্ব থানায় প্রবেশ করছে পুলিশ স্টেশনে। সেই সময় দেখছেন যে পাঁচ ছয়জন, অপূর্ব দেখছে পাঁচ ছয়জন বাঙালি তাদের বাক্সকে, বাঙালির বাক্স যে পোটলা টোটলা আছে সেগুলো খোলাখুলি করে তল্লাশি চালাচ্ছেন জগদীশবাবু। জগদীশবাবু হলেন সে আর একজন পুলিশ অফিসার, তিনি তাদের তল্লাশি করছেন। যাদের তল্লাশি করছেন তারা হচ্ছে উত্তর বর্মার অয়েল কোম্পানিতে কাজ করেন। তাদের সবারটা দেখে দেখার পরে একজনকে তারা সন্দেহজনক বলে, সব্যসাচী মল্লিক হতে পারে এই রকম সন্দেহজনক বলে মনে করছেন এবং তাকে আটকে রাখেন, বাকিদেরকে ছেড়ে দেন। অপূর্ব যাকে আটকে রেখেছেন তাকে খুব সন্দেহ দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। নিমাইবাবু এই সব্যসাচী মল্লিকের অর্থাৎ গিরিশ মহাপাত্র বলে যে নিজেকে পরিচয় দিচ্ছেন, তার বেশভূষা, তার পকেটে জিনিসপত্র সমস্ত কিছু দেখে হেসে ফেলেছেন এবং তা সেই সঙ্গে অপূর্ব সেই হাসি সংবরণ করতে পারে না, সেও হাসে। তো যেই ভদ্রলোককে সন্দেহ করা হচ্ছে তার পরের অংশে বেশভূষার পরিচয় দেওয়া হয়েছে। তোমরা কিন্তু সেটা একদম পুঙ্খানুপুঙ্খ মুখস্থ করবে যে গিরিশ মহাপাত্রের বেশভূষা, কারণ পরীক্ষার সময় ঠিক ওই জায়গাটায় আসে। তিনি কি পড়েছেন এই গিরিশ মহাপাত্রের বেশভূষা কীরকম? জাপানি রঙের সিল্কের রামধনুক রঙের চুড়িদার পাঞ্জাবি, বুকে পকেট থেকে একটা বাঘ আঁকা একটা রুমালের অংশ বেরিয়ে আছে এবং উত্তরীয়র কোনো মালাই নেই। পরনে রয়েছে বিলেতি মিলের সেই একটা কাপড়, মখমলের সুতির কাপড় এবং পায়ে সবুজ রঙের ফুল মোজা, যা হাঁটু উপর লাল, হাঁটু পর্যন্ত লাল ফিতে দিয়ে বাঁধা আছে এবং বার্নিশ করা পামশু। তলটা মজবুত করে করার জন্য তার নিচে আগাগোড়া লোহার নাল দিয়ে সেই তা মজবুত করে বানানো আছে জুতোটা। এবং তার হাতে একগাছা হরিণের শিঙের হাতলওয়ালা একটা ছড়িও আছে। তার এই সমস্ত ব্যবহার্য জিনিসপত্র দেখে, কয়েকদিন ধরে তেলের কোম্পানির সঙ্গে আসছিল তো সেই জন্য সেগুলো অপরিষ্কার এবং নোংরা হয়ে গেছে এই তার সমস্ত বেশভূষা। এই ব্যক্তির আপাদমস্তক অপূর্ব নিরীক্ষণ করেন, যে দেখে নিমাইবাবুকে বলেন একে আপনি ছেড়ে দিতেই পারেন, একে যাকে খুঁজছেন সে এরকম, সে এটা হতে পারে না, কারণ একটা অদ্ভুত রঙের ড্রেস পরে সেই গিরিশ মহাপাত্র এসেছেন। সব্যসাচী মল্লিক হচ্ছেন সেই সময় পলিটিক্যাল আসামি যাদের বলে তাদেরকে ধরছে, অর্থাৎ
তিনি ছিলেন সেই সময়ের স্বদেশ প্রেমিক দেশ নেতা, যাকে খোঁজার জন্য ইংরেজ সরকার বিরাট পুলিশ বাহিনী লাগিয়েছিল। সে এত বড় একজন নেতা, তার চেহারা এরকম হতে পারে সেটা মানে অপূর্ব মেনে নিতে পারছেন না, এবং নিমাইবাবুকে বলেন আপনি একে ছেড়ে দিতেই পারেন। অপূর্ব কথা শোনার পরে নিমাইবাবু কিছুক্ষণ চুপ করে থাকেন এবং তারপরে ভাবেন যে ঠিক আছে, ছেড়ে দেওয়াই যেতে পারে। নিমাইবাবু সেই সমস্ত ওই ব্যক্তির বাক্স জিনিসপত্র সমস্ত ভালো করে আর একবার দেখাশোনা করে এবং দেখতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তার পকেট থেকে কিছু বিড়ি, একটা দেশলায় একটা গাজার কলকে পায়। নিমাইবাবু সেই সন্দেহ হয় যে গাজার কলকেটা কী করে এলো। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে গাজার কলকেটা কেন সে রেখেছে, সে কি গাজা খায়, সে অস্বীকার করে, বলে যদি কোনো বন্ধু বান্ধব চায় তাহলে বন্ধুদেরকে সাজিয়ে দিই বলে নিজের কাছে কুড়িয়ে পেয়েছিলাম, যত্ন করে রেখেছি। কিন্তু নিমাইবাবু বলেন তোমার যা চেহারার অবস্থা দেখে মনে হচ্ছে যে সে নিশ্চয়ই গাজাই খায়, না হলে এইরকম চেহারা হতো না। তো জগদীশবাবু তাকে তার সে যখন বলছে যে বন্ধুদেরকে সাজিয়ে দেবে জন্য গাজার কলকেটা রেখেছে, সেই শুনে একটা বিদ্রূপের সঙ্গে ব্যঙ্গ করে বলে, তাকে দয়ার সাগর রূপে ব্যঙ্গ করে। তোমাদের এখান থেকেও প্রশ্ন আসতে পারে কাকে দয়ার সাগর কেন বলা হয়েছে, তোমরা এই গাজার কলকে নিয়ে ঘটনাটা বলবে। এরপরে অপূর্ব নিমাইবাবুর কাছে বিদায় নেয়, যে বলেন যে এখন সে চলে যাচ্ছেন এবং নিমাইবাবুকে বলেন যে একেও ছেড়ে দিতে, যাকে খুঁজছে সে এই লোক নয়, একে ছেড়ে দিতে। যখন গিরিশ মহাপাত্র সেই ঘর ছেড়ে বেরিয়ে যায়, সেই সময় তার মাথায় অদ্ভুত লেবু তেল মেখে এসেছিল। সেই লেবু তেলের গন্ধে গোটা থানা মম করতে থাকে, সবার যেন মাথা ধরে যায়। এমনিভাবে বিপ্লবী সব্যসাচী মল্লিক ধরা পড়ে না, তাকে ছেড়ে দেওয়া হয় এবং যে গিরিশ মহাপাত্র রূপে যে লোকটি তা সন্দেহ করা হয়েছিল তাকে কিছুদিনের চোখে চোখে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। এই সময় অপূর্ব কেন থানায় আসে সেই ঘটনাটি অপূর্ব বলে, যে তার আগের দিন রাত্রেবেলা চোর এসেছিল এবং তার জিনিসপত্র চুরি হয়েছে কিছু, কিন্তু তার ঘরে যেই ঘরে থাকতেন সেই ঘরের ওপরে একটা ইংরেজ খ্রিশ্চান মেয়ে ছিল, সেই মহিলা তার জিনিসপত্র হিসেব করে গুছিয়ে রেখেছেন, টাকা ছাড়া বাকি সমস্ত ঠিকঠাক ছিল। মেয়েটির কর্মকুশলতা সম্পর্কে আলোচনা হয়। তারপরে অপূর্ব যথা সময়ে চলে যায়, সে এবং নিমাইবাবু তা সঙ্গে অপূর্বর সম্পর্কের কথা এখানে আলোচনা হয়, যে অপূর্ব কেন কীভাবে নিমাইবাবুর সঙ্গে পরিচয় হয় এবং নিমাইবাবু কীভাবে তার উপকারে লাগে এখানে এসে, তার পরিচিত নিমাইবাবু যে পুলিশকর্তা তার সঙ্গে অপূর্ব সাক্ষাৎকার, সেই সব নিয়ে এপারা আলোচনা হয়, যে তার বাবার বন্ধু ছিলেন নিমাইবাবু এবং পরম আত্মীয়, এই সমস্ত হয়। তো নিমাইবাবু তাদের শুভাকাঙ্ক্ষী আত্মীয় হলেও তাকে দেশের নিজের বলে মনে করে না, তার চাইতে পুলিশ যাকে দেশের টাকা খরচ করে শিকারির মতো তাড়া করে বেড়াচ্ছে সেইটা অপূর্বর কাছে বেশি অসম্মানের অপমানের মনে হয়েছে। অপূর্ব উপলব্ধি করছে যে পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমির স্বাধীন করবার যে চেষ্টা করছে তাকে অপমান করা, তাকে এইভাবে ধরে বেড়ানো, তাকে শিকারির মতন খোঁজা, এটা বেশি অপমানের এবং বেশি খারাপ বলে অপূর্ব মনে করছে। অপূর্বর এই মনোভাব থেকে একটা উপলব্ধি আন্তর্জাতিক চিন্তাভাবনা ফুটে উঠেছে। এরপর আকস্মিকভাবে অপূর্বর হাতে একটা অফিসের চিঠি আসে যে সে দেশ ভ্রমণের সুযোগ পাচ্ছে, মানে অফিসের কাজে বাইরে ঘুরতে যেতে পারবে। এই সময় সে নানানভাবে তৈরি হয় এবং স্টেশনে যায়। সেখানে গিয়ে তার সে দেখতে পায় যে ওই যে ভদ্রলোককে
সে সব্যসাচী মল্লিক বলে ধরে নেওয়া এসে হয়েছিল আনা হয়েছিল থানায়, সেই তার সঙ্গে দেখা হয় এবং যাকে সেখানে গিরিশ মহাপাত্র নামে পরিচয় দেওয়া হয়েছিল, সে তার বন্ধুকে মানে অপূর্ব তার বন্ধু রামদাসকে ইশারা করে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। দেখেন যে একই রকম ড্রেস পরে আছে গিরিশ মহাপাত্র, আগেরই মতো, আগে যেমন ড্রেস পরেছিল বেশভূষা ছিল সেই রকমই, শুধু একটা পার্থক্য তার পকেটে যে আকার রুমালটি ছিল সেই রুমালটি তার আর পকেটে নেই, এখন ঘাড়ে আছে, ঘাড়ে জড়ানো আছে। সেও অপূর্বকে চিনতে পারে, অপূর্বও তাকে চিনতে পারে। অপূর্ব তাকে জিজ্ঞাসা করে যে গিরিশ মহাপাত্র কেন এসেছে, কোথায় যেতে চাইছেন। তো সেখানে সেই সূত্রে গিরিশ মহাপাত্র জানায় সে তার দুই বন্ধুর আসার কথা ছিল, এখানে উপস্থিত হওয়ার, তার জন্য সেখানে দাঁড়িয়ে আছে। অপূর্ব মহাপাত্রকে বলে যে অপূর্ব মানে অপূর্বকে মহাপাত্র অর্থাৎ গিরিশ মহাপাত্র অর্থাৎ সব্যসাচী মল্লিক বলেন তার উপরে যেন মিথ্যে সন্দেহ না রাখে, তার উপরে যদি নজর পড়ে যায় তাহলে তার চাকরির অসুবিধা হবে। এই কথার মধ্যে দিয়ে গিরিশ মহাপাত্র অর্থাৎ সব্যসাচী মল্লিক নিজেকে প্রকাশ করে এবং অপূর্ব প্রথম থেকে গিরিশ মহাপাত্র যে সব্যসাচী মল্লিক প্রথম থেকে সে চিনতে পেরেছিল। যখন অপূর্ব গিরিশ মহাপাত্রকে ছেড়ে দেওয়া হলো, অপূর্ব সেই সময়ই মনে একটু আনন্দ এবং শান্তি অনুভব করেছিল। তো দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং রামদাসের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এই সময় তাকে বলে যে তারা দুজনেই ব্রাহ্মণ এবং গিরিশ মহাপাত্র অপূর্বকে প্রণাম নিবেদনকারী অর্থাৎ প্রণাম করেন, করে বিদায় নেন সেই স্থান থেকে। অপূর্ব তলোয়ারকে রামদাস তলোয়ারকে বলেন যে ইনি হচ্ছেন সব্যসাচী মল্লিক, যার পেছনে এত বৃহৎ পুলিশ বাহিনী ইংরেজ সরকার লাগিয়ে রেখেছে তাকে খুঁজবার জন্য, আর সে এইভাবে এত স্বাভাবিকভাবে সবার চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কথা দুজনের মধ্যে আলোচনা হয় এবং রামদাসও হাসে এই কথা শুনে এবং অপূর্ব হেসে ফেলে এবং দুই বন্ধু কর্মদ্বন করে অর্থাৎ হ্যান্ডশিপ করে সেই জায়গা থেকে বিদায় নেয়। তারপরে পরের ঘটনা আসছে যে অপূর্ব রেলের প্রথম শ্রেণীর যাত্রী, সেখানে ট্রেনে করে যাচ্ছে। অপূর্ব ভার্মানগরের উদ্দেশ্যে রেলে প্রথম শ্রেণীর যাত্রী হিসাবে যখন যাচ্ছিল তখন সে ভাবলো যে নিশ্চিন্তে সে ঘুমাতে পারবে, কিন্তু সেখানে তাও হয় না। কেন? তাকে বারবার পুলিশ উঠিয়ে তার তল্লাশি করে, নাম ঠিকানা জানতে চায় এবং বিভিন্নভাবে বিরক্ত করে। অপূর্বর তার থেকেও মনে হয় যে এই যে ইউরোপীয় ইংরেজরা যারা রয়েছে তারা তাদেরকে দেশীয়দেরকে এত সন্দেহের চোখে দেখছে এবং তাদের উপরে এত অত্যাচার করছে, এই অত্যাচারের বর্ণনা এবং বিরক্তি দেশীয়দের প্রতি ইংরেজদের যে আচরণ সেই কথা এখানে এই প্যারার মধ্যে তুলে ধরেন। এটি ছিল পথের দাবি অংশের একটা বিশিষ্ট অংশ, যেই অংশে অপূর্ব সঙ্গে সব্যসাচী মল্লিক অর্থাৎ গিরিশ মহাপাত্র রূপে যার পরিচয় এখানে দেওয়া হচ্ছে তাদের দুজনের সাক্ষাৎ এবং সব্যসাচী মল্লিক কীভাবে পুলিশ অফিসারদের চোখে ধুলো দিয়ে দেশের কাজ করছেন এবং মনে মনে অপূর্ব কীভাবে এই দেশপ্রেমিক বিপ্লবীদের মনে মনে সম্মান জানাচ্ছে এবং সমর্থন করছে, তারই কাহিনী এই গল্পটির মধ্যে তুলে ধরেছেন লেখক।